হ্যালো এভরিওয়ান, ফাইনালি 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 এই বছরের সবথেকে বড় সরকারি স্কলারশিপ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা SBM স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেল এবং তোমরা দেখতেই পাচ্ছ যে ফ্রেশ এবং রিনিউয়াল অ্যাপ্লিকেশন শুরু হলো 2022-23 সেশনের সমস্ত কোর্সের জন্য। তো ফার্স্টে আমরা দেখে নেব এই যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, সেখানে কোন কোন ধরনের ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে। প্রথমে জেনে রাখি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কোন কোন ধরনের ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে। যে সমস্ত ছাত্রছাত্রীরা রেগুলার মোডে পড়াশোনা করছে, ক্লাস 11, ক্লাস 12 বা গ্র্যাজুয়েট কোর্স করছে সায়েন্স, আর্টস, কমার্স থেকে বা ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল বা টেকনিক্যাল এবং প্রফেশনাল কোর্স, যেটাকে বলা হচ্ছে ডিপ্লোমা, পোস্ট গ্র্যাজুয়েট লেভেলের কোনো কোর্স করছে সায়েন্স, আর্টস বা কমার্স হোক বা টেকনিক্যাল ম্যানেজমেন্টের কোনো পোস্ট গ্র্যাজুয়েট কোর্স হোক, এই সমস্ত ধরনের ছাত্রছাত্রীরা পশ্চিমবঙ্গের সবথেকে বড় সরকারি স্কলারশিপ স্বামী বিবেকানন্দেতে অ্যাপ্লাই করতে পারবে। এবার আমরা দেখে নেব যেখানে পার্সেন্টেজ কত থাকা দরকার। প্রথমেই জানানো হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের তরফ থেকে যে সমস্ত ছাত্রছাত্রী 2022-23 পাস আউট হয়েছে এবং পয়েন্ট নাম্বার এ 60% মার্কস ইন এগ্রিগেট ইন দ্য লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশন, অর্থাৎ তুমি ধরো ডিপ্লোমা কোর্সে ভর্তি হচ্ছ, তো যদি ডিপ্লোমার ফার্স্ট সেমিস্টারে ভর্তি হও সেক্ষেত্রে তোমার মাধ্যমিক থেকে তুমি ফার্স্ট সেমিস্টারে আসছো, সুতরাং মাধ্যমিকে তোমাকে কিন্তু 60% থাকতে হবে। বা ধরো ডিপ্লোমার থার্ড সেমিস্টারে ভর্তি হচ্ছ ভোকলেট দিয়ে, সেক্ষেত্রে তোমার কিন্তু 60% থাকতে হবে HS-এ এবং তোমার পাসিং ইয়ার হতে হবে 2022। তো বলা হচ্ছে 60% যে মার্কস সেটা কিন্তু তোমাকে পেয়ে থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল ফর হায়ার সেকেন্ডারি এডুকেশন বা মাদ্রাসা এডুকেশন ফর হায়ার সেকেন্ডারি লেভেল অর আন্ডার গ্র্যাজুয়েট লেভেল স্কলারশিপ। অর্থাৎ এটুকু বুঝতে পারছি যে পশ্চিমবঙ্গ বোর্ডের যে কোনো বোর্ড থেকে তুমি যদি পড়াশোনা করে থাকো, 60% মার্কস থাকে লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশনে এবং পাসিং ইয়ার 2022 যদি হয়, তাহলে তুমি কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে। পয়েন্ট নাম্বার বি 60% মার্কস ইন এগ্রিগেট ইন ডিপ্লোমা কোর্স ফ্রম ইনস্টিটিউট অ্যাপ্রুভড বাই AICTE অ্যান্ড অ্যাফিলেটেড টু WBSCT অ্যান্ড VE অ্যান্ড SD ফর আন্ডার গ্র্যাজুয়েট লেভেল স্কলারশিপ ইন দ্য সেকেন্ড ইয়ার ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ফার্মেসি কোর্সেস থ্রু ল্যাটারাল এন্ট্রি। অর্থাৎ যারা সেকেন্ড ইয়ারে ডাইরেক্ট অ্যাডমিশন ভর্তি হচ্ছে ডিপ্লোমা কোর্সে বা ফার্মাসি কোর্সে বা ইঞ্জিনিয়ারিং কোর্সে, তাদের কিন্তু 60% থাকতে হবে তাদের লাস্ট কোয়ালিফাইং যে এক্সামিনেশন হয়েছে সেটা এবং পাসিং ইয়ার হতে হবে 2022। এবং পয়েন্ট নাম্বার সিতে বলা হচ্ছে 53% মার্কস ইন এগ্রিগেট ইন গ্র্যাজুয়েশন অনার্স সাবজেক্ট ফ্রম এনি স্টেট ইউনিভার্সিটি ফর পোস্ট গ্র্যাজুয়েট লেভেল স্কলারশিপ। জেনারেল এডুকেশনের ক্ষেত্রে যারা পোস্ট গ্র্যাজুয়েটের জন্য অ্যাপ্লাই করছো, তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশনে 53% মার্কস থাকতে হবে এবং 55% মার্কস ইন গ্র্যাজুয়েট কোর্স ফ্রম এনি স্টেট ইউনিভার্সিটি অর AICTE অ্যাপ্রুভড ইনস্টিটিউট অফ ওয়েস্ট বেঙ্গল ফর পোস্ট গ্র্যাজুয়েট লেভেল স্কলারশিপ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অ্যান্ড ফার্মেসি। জেনারেল এডুকেশন অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রী MA, MSc, MCOM করবে তাদের গ্র্যাজুয়েশনে 53 থাকতে হবে এবং টেকনিক্যাল যে ডিগ্রি রয়েছে পোস্ট গ্র্যাজুয়েটে, সেটা ইঞ্জিনিয়ারিং হোক, টেকনোলজি হোক, ফার্মেসি হোক, অর্থাৎ MPharm বা MTech, তাদের ক্ষেত্রে কিন্তু গ্র্যাজুয়েশন অর্থাৎ BTech-এ 55% মার্কস থাকতে হবে। স্টুডেন্ট পার্সুইং MPhil কোর্স অ্যান্ড ডক্টরাল কোর্স নন নেট জুনিয়র রিসার্চ ফেলো অ্যান্ড নেট লেকচারারশিপ ফ্রম স্টেট এডেড ইনস্টিটিউশন উইল কাম আন্ডার দ্য পারভিউ অব দিস স্কলারশিপ স্কিম। অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীরা MPhil কোর্স করছো বা ডক্টরাল কোর্স, যেটা নন নেট জুনিয়র রিসার্চ ফেলো এবং
নেট লেকচারারশিপ, তোমরাও কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারো। গার্লস স্টুডেন্ট পার্সুইং পোস্ট গ্র্যাজুয়েট কোর্স ইন সায়েন্স আর্টস অ্যান্ড কমার্স স্ট্রিম ফ্রম ইউনিভার্সিটিজ অব দি স্টেট আফটার অবটেনিং আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি উইথ 45% মার্কস ইন এগ্রিগেট ফ্রম দিস ইনস্টিটিউশন অব দি স্টেট উইল কাম আন্ডার দ্য এজিস অব দি স্কলারশিপ স্কিম অ্যাজ কন্যাশ্রী K3 অ্যাপ্লিকেন্টস। গার্লস স্টুডেন্টসদের ক্ষেত্রে যে সমস্ত ছাত্রছাত্রীর কন্যাশ্রী স্কিম রয়েছে, তারা যদি গ্র্যাজুয়েটে বা গ্র্যাজুয়েশনে 45% মার্কস থাকে তাদের, তারা কিন্তু পোস্ট গ্র্যাজুয়েট সেটা সায়েন্স আর্টস বা কমার্স থেকে যদি তারা করে এবং যে ইনস্টিটিউট সেটা যদি ওয়েস্ট বেঙ্গলের হয়, তাহলে এই স্কলারশিপে তারা আবেদন করতে পারে। তো এই স্কলারশিপে যেটা প্রধান বা অন্যতম রেস্ট্রিকশন বলতে পারো, সেটা হচ্ছে এই স্টেটেরই কোনো কলেজ বা কোনো ইউনিভার্সিটিতে তোমাকে পড়াশোনা করতে হবে। শুধু তাই নয়, এই স্টেটেরই কোনো বোর্ড থেকে তোমাকে পাস আউট হতে হবে। নেক্সট যে মেন পয়েন্ট, ফ্যামিলি ইনকাম কত হওয়া উচিত এই স্কলারশিপের ক্ষেত্রে, তো এখানে যেটা বলা হচ্ছে ম্যাক্সিমাম ফ্যামিলি ইনকাম প্রতি বছরে 2.5 লাখের বেশি হওয়া চলবে না। যে সমস্ত ছাত্র বা ছাত্রী তোমরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে চলেছো এবং শুধুমাত্র অনলাইনে আবেদন করলেই তোমাদের চলবে, দেয়ার উইল বি নো নিড টু সাবমিট হার্ড কপি অব দিস বা অব দ্য অ্যাপ্লিকেশন। নেক্সট যে পয়েন্ট, আমরা এক ঝলকে দেখে নেব যে এই যে স্কলারশিপ সেখানে কোন কোন কোর্সের জন্য কি কি এলিজিবিলিটি রয়েছে এবং পার মান্থ তার জন্য কত টাকা পাওয়া যাবে। ইউজি আর্টস অ্যাটলিস্ট 60% মার্কস ইন লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশন, স্কলারশিপের পরিমাণ 1000 টাকা। ইউজি কমার্স 60% মার্কস চাই লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশনে, পাওয়া যাবে 1000 টাকা মান্থলি। ইউজি সায়েন্স স্টুডেন্টদের যারা অ্যাপ্লাই করবে তাদের লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশনে 60% মার্কস চাই এবং পার মান্থ পাওয়া যাবে 1500 টাকা। একই রকমভাবে ইউজি আদার প্রফেশনাল কোর্সেস UGC অ্যাপ্রুভড কোর্সের ক্ষেত্রে লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশনে 60% মার্কস চাই, 1500 টাকা পাওয়া যাবে প্রতি মান্থ। পিজি আর্টস লাস্ট কোয়ালিফাইং যে এক্সামিনেশন সেখানে 53 চাই এবং কন্যাশ্রী থাকলে 45, পাওয়া যাবে প্রতি মাসে 2000 টাকা। পিজি কমার্স সাধারণ ছাত্রছাত্রীদের ক্ষেত্রে 53 থাকতে হবে লাস্ট কোয়ালিফাইং, কন্যাশ্রীর ক্ষেত্রে 45 থাকলে পাওয়া যাবে প্রতি মাসে 2000 টাকা। পিজি সায়েন্স লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশনে 53 থাকতে হবে, 53% মার্কস এবং কন্যাশ্রী থাকলে 45% মার্কস থাকলেই হবে, পাওয়া যাবে প্রতি মাসে 2500 টাকা। পিজি আদার প্রফেশনাল কোর্সেস UGC অ্যাপ্রুভড এই সমস্ত কোর্স, তাদের ক্ষেত্রে লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশনে 53% থাকতে হবে, প্রতি মাসে পাওয়া যাবে 2500 টাকা। নন নেট MPhil বা নন নেট PhD ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তাদের এনরোলমেন্ট বা ডেট অফ রেজিস্ট্রেশন যদি 1/4/2017 আগে না হয়, সেক্ষেত্রে তারা প্রতি মাসে 5000 থেকে 8000 টাকা পাবে। এবং HS বা DLED ক্যান্ডিডেট, তাদের লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশনে 60% থাকতে হবে, প্রতি মাসে পাবে 1000 টাকা। DTE অর্থাৎ UG ইঞ্জিনিয়ারিং, PG ইঞ্জিনিয়ারিং এবং আদার প্রফেশনাল কোর্সের ক্ষেত্রে 60% মার্কস থাকতে হবে ডিপ্লোমাতে এবং পিজির ক্ষেত্রে 55% মার্কস থাকতে হবে গ্র্যাজুয়েশনে, পাওয়া যাবে প্রতি মাসে 5000 টাকা। পলিটেকনিক স্টুডেন্টস, যে স্টুডেন্টসরা এই চ্যানেলে ম্যাক্সিমাম রয়েছে, তো ডিপ্লোমা কোর্স বা পলিটেকনিক ছাত্রছাত্রীদের জন্য লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশনে তুমি যদি 60% পেয়ে থাকো প্রতি মাসে, তাহলে তোমরা পাবে 1500 টাকা। এবং ইউজি মেডিকেল ডিগ্রি এবং ডিপ্লোমা কোর্স, এক্ষেত্রে যদি লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশনে 60% থাকে তাহলে প্রতি মাসে পাওয়া যাবে 5000 থেকে 1500 টাকা। তো এখানে তোমরা ডিপ্লোমা কোর্স বা পলিটেকনিক যারা ছাত্রছাত্রী রয়েছে, তোমরা কিন্তু পাবে প্রতি মাসে 5000 টাকা যদি লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশনে 60% তোমরা পেয়ে থাকো। এবং এরপর আমরা যেটা আসছি সেটা হচ্ছে ডিপ্লোমা যারা কোর্স করছো তাদের যে কোড রয়েছে সেটা হচ্ছে DTE অ্যান্ড টি লেভেল। সেখানে ফার্স্ট সেমিস্টারে ছাত্রছাত্রীদের মাধ্যমিকে 60% থাকতে হবে,
সেকেন্ড ইয়ার বা ল্যাটারাল এন্ট্রিতে যারা তোমরা সুযোগ পাচ্ছ তাদের ক্ষেত্রে কিন্তু লাস্ট কোয়ালিফাইং যে এক্সামিনেশন অর্থাৎ এইচএস তাদের 60% থাকতে হবে, এবং এই যে এলিজিবিলিটি সেটা যদি তোমাদের ফুলফিল হয় তাহলে তোমরা কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এবং এটা হচ্ছে পশ্চিমবঙ্গের সব থেকে বড় সরকারি স্কলারশিপের মধ্যে অন্যতম, এবং শুধু স্কলারশিপের আবেদন নয় রিনিউয়ালও যারা করতে চাও রিনিউয়ালেরও কিন্তু এই সময়ে তোমাদের রিনিউয়াল করার কথা বলা হচ্ছে। যে সমস্ত ছাত্র বা ছাত্রী এই স্কলারশিপের জন্য আবেদন করবে তাদের যে অ্যাপ্লিকেশন প্রসিডিওর রয়েছে, স্টেপ ওয়ানে তোমাদের অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে, এবং অনলাইনে রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে তোমাদের যেটা বলা হচ্ছে অ্যাট ফার্স্ট অ্যাপ্লিকেন্টস নিডস টু ফিল আপ অ্যান্ড সাবমিট দ্য অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম, অন সাকসেসফুল সাবমিশন অফ দ্য রেজিস্ট্রেশন ফর্ম অ্যান্ড অ্যাপ্লিকেন্ট আইডি অফ 15 ক্যারেক্টার উইল বি জেনারেটেড অ্যান্ড ইট উইল বি ইউজ টু লগ ইন অ্যান্ড কমপ্লিট দ্য রিমেনিং স্টেপ অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। তো ফার্স্টে তোমরা যেটা করবে সেটা হচ্ছে অনলাইনে তোমরা রেজিস্ট্রেশন করবে, তারপর অনলাইন অ্যাপ্লিকেশন করবে যেখানে তোমাদের জেনারেটেড হবে অ্যাপ্লিকেশন আইডি, পাসওয়ার্ড, এবং এই যে পাসওয়ার্ড সেটা তোমরা কখনোই ভুলে যাবে না, কারণ এই পাসওয়ার্ডই তোমরা যে 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 কোর্সে পড়ছো, ধরো ডিপ্লোমা কোর্সে পড়ছো তোমরা 3 বছর, যে তোমাদের রিনিউয়াল হবে আইডি কিন্তু কোনোভাবেই তোমরা ভুলবে না। এরপর তোমাদের যে ডকুমেন্টস রয়েছে সেগুলো আপলোড করতে হবে পিডিএফ ফরম্যাটে, এবং তাদের সাইজ কোনোভাবেই 400 KB হওয়া যাবে না। এবং তোমাদের যে ডকুমেন্টস সেগুলো কিন্তু যে কম্পিটেন্ট অথরিটি অর্থাৎ বিডিও, এসডিও বা যে জয়েন্ট বিডিও বা বিএলআরও বা পঞ্চায়েত এরিয়া এ সমস্তদের তরফ থেকে যে ইনকাম সার্টিফিকেট সেটাকে কিন্তু তোমাকে ইস্যু করতে হবে। এবং তোমাদের যে ফ্রেশ ক্যান্ডিডেট বা কন্যাশ্রী যারা ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে যে যে ডকুমেন্টস আপলোড করতে হবে সেটা হচ্ছে মাধ্যমিকের বা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশনের মার্কশিট বোথ সাইডের, মার্কশিট অফ লাস্ট বোর্ড কাউন্সিল ইউনিভার্সিটি কলেজ এক্সামিনেশন বোর্ড সাইডের, অ্যাডমিশন রিসিপ্ট অর্থাৎ যেখানে অ্যাডমিশন হলে তার রিসিপ্ট সেই কপিটাও কিন্তু তোমাদের আপলোড করতে হবে, ইনকাম সার্টিফিকেট অফ ফ্যামিলি, কন্যাশ্রীদের ক্ষেত্রে এটা লাগছে না, এবং যে ইনকাম সেটা কিন্তু গ্রাম পঞ্চায়েত তরফ থেকে বিডিও হোক এসডিও হোক ইনারদের কিন্তু সিগনেচার করা সার্টিফিকেট তোমাদের লাগবে যেটা আপলোড করতে হবে। তার সাথে ডোমিসাইল সার্টিফিকেট হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড বা তোমাদের সার্টিফিকেট ইস্যু করা যে কোনো কনসার্ন অথরিটি থেকে যে তুমি এখানে বসবাস করো সেরকম সার্টিফিকেট থাকলে সেটাও আপলোড করতে পারো, এবং স্ক্যান কপি অফ ব্যাংক পাসবুক, যে ব্যাংক পাসবুক যার স্ক্যান কপি তোমাদের ফার্স্ট পেজ যেখানে তোমাদের অ্যাকাউন্ট নাম্বার বা আইএফসি কোড রয়েছে সেই পেজ স্ক্যান করে তোমাদের কিন্তু আপলোড করতে হবে, এবং যে মোবাইল নাম্বারটা দেবে কোনোভাবেই কিন্তু সেই মোবাইল নাম্বারটা চেঞ্জ তোমরা করবে না। এবং রিনিউয়াল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলা হচ্ছে যে তারা যে সমস্ত আপলোড করবে ডকুমেন্ট সেটা হচ্ছে কপি অব মার্কশিট অব দ্য লাস্ট এক্সামিনেশন অব দ্য প্রেজেন্ট কোর্স অব স্টাডি বোথ সাইড অ্যান্ড ইন কেস অফ সেমিস্টার এক্সামিনেশন সিস্টেম বোথ সেমিস্টার মার্কশিট। অর্থাৎ কোনো ছাত্র বা ছাত্রী যদি ডিপ্লোমাতে রিনিউয়াল করতে চাও সেক্ষেত্রে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার মিলে তোমাদের বোথ যে সেমিস্টার তার মার্কশিট কিন্তু আপলোড করতে হবে, এবং অ্যাডমিশন রিসিপ্ট ফর দ্য প্রমোশন টু দ্য নেক্সট হায়ার ক্লাস অর্থাৎ তুমি যে থার্ড সেমিস্টারে পড়ছো বা অ্যাডমিশন নিয়েছো বা চান্স পেলে তারও কিন্তু অ্যাডমিশন রিসিপ্ট লাগবে যেটা তোমাদের আপলোড করতে হবে, এবং ইনকাম সার্টিফিকেট তো তোমাদের প্রথমেই অ্যাপ্লাই করেছো সুতরাং ইনকাম সার্টিফিকেট এক্ষেত্রে আর তোমাদের লাগছে না। স্টেপ ফোরে হচ্ছে তোমাদের সাবমিশন করতে হবে অর্থাৎ যে সমস্ত ডকুমেন্টস বা যা যা তোমরা ফিল আপ করলে সেগুলো তোমাদের সাবমিট করতে হবে। স্টেপ ফাইভে এডিট, যদি তোমার কিছু মনে হয় যে চেঞ্জ করার প্রয়োজন আছে সেক্ষেত্রে এডিট করবে, যদি না থাকে তাহলে তোমরা যেটা করবে সেটা হচ্ছে এখানে দিস ইজ টু ডিক্লেয়ার দ্যাট আই হ্যাভ বিন ইনস্ট্রাক্টেড প্রপারলি অ্যান্ড আই এগ্রি টু অ্যাভয়েড বাই দেম অর্থাৎ যে সমস্ত এখানে স্টেপগুলো বলা হয়েছে সেগুলো যদি তুমি এগ্রি আছো তাহলে নেক্সট তুমি যেটা করবে প্রসিড ফর রেজিস্ট্রেশন। তো সেখানে তোমরা রেজিস্ট্রেশনে যারা ডিপ্লোমাতে রয়েছো অর্থাৎ হায়ার সেকেন্ডারিতে যারা স্টাডি করছো তাদের ক্ষেত্রে এই যে ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন DAC তারা এখানে অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশনে অ্যাপ্লাই করবে, যারা পলিটেকনিক কলেজে
বা ইনস্টিটিউশনে তোমরা পড়ছো, সেক্ষেত্রে তারা এই যে কোর্স তোমরা এখানে দেখতে পাচ্ছ বা যে কোড DTE NT এখানে তোমরা অ্যাপ্লাই করবে ফ্রেশ অ্যাপ্লিকেশনের জন্য। অর্থাৎ যে সমস্ত ছাত্র বা ছাত্রী তোমরা ডিপ্লোমার ফার্স্ট সেমিস্টার বা থার্ড সেমিস্টারে তোমরা অ্যাডমিশন নিয়েছো, তোমাদের কাছে যদি কলেজের অ্যাডমিশনের রিসিপ্ট কপি রয়েছে, তোমরা কিন্তু ইমিডিয়েট তোমাদের যে এই স্কলারশিপে আবেদন সেটা কিন্তু করে দাও, কারণ অ্যাপ্লিকেশন শুরু হয়েছে আজ থেকে। তো তোমরা অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশনে ক্লিক করবে এবং ক্লিক করার সাথে সাথে তোমরা দেখতে পাবে এইভাবে তোমাদের রেজিস্ট্রেশন করতে হচ্ছে, যেখানে তোমাদের নেম অফ দ্য কোয়ালিফাইং এক্সামিনেশান, নেম অফ দ্য বোর্ড, ইয়ার অফ কোয়ালিফাইং এক্সামিনেশান, যেখানে তোমরা 2021 বা 2022 তোমরা সিলেক্ট করতে পারো। অর্থাৎ যে সমস্ত ছাত্র বা ছাত্রী তোমাদের এক বছরের ইয়ার গ্যাপ রয়েছে, তোমরা এই স্কলারশিপের জন্য কিন্তু আবেদন করতে পারো। এবং তোমাদের রোল নাম্বার, যেটা তোমাদের যে লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশান ছিল, সেখানে তোমাদের পাসিং ইয়ার, টেন্থের তোমাদের রোল নাম্বার, টোটাল মার্কস, এই সমস্ত কিছু দিয়ে প্রেজেন্ট কোর্সের যে স্টাডি করছো, কোন ডিস্ট্রিক্ট, তোমার ইনস্টিটিউশনের নাম, প্রেজেন্ট কোর্সের নাম, ডিসিপ্লিন অফ কোর্স, এখানে যে নেম অফ দ্য প্রেজেন্ট কোর্স, সেখানে যে তুমি মার্কশিট পুট করবে তোমার কোর্স চলে আসবে, তো এখানে তোমরা যেটা পুট করবে সেটা হচ্ছে ডিপ্লোমা ক্যান্ডিডেটরা, ডিপ্লোমা কোর্স, ডিউরেশন অফ কোর্স, তোমাদের বেসিক ডিটেলস, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড, সমস্ত কিছু দিয়ে তোমরা রেজিস্টার করবে। তো এইভাবে তোমরা তোমাদের যে SBM স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, যেটা সবথেকে বড় রাজ্য সরকারি স্কলারশিপ, এই স্কলারশিপে আবেদন করবে। এবং এক্ষেত্রে বা যে পয়েন্ট তোমাদের মনে রাখা উচিত, এখন যেটা রুল, যে কোনো একটা রাজ্য সরকারি স্কলারশিপেই তোমরা আবেদন করতে পারবে। অর্থাৎ যাদের 60% মার্কস রয়েছে লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশনে, তোমরা প্রত্যেকে কিন্তু এই স্কলারশিপে টাকা পাবে। অর্থাৎ অ্যাপ্লাই করলে পাবো বা না পাবো এরকম কোনো ভয়ের জায়গা নেই। তোমাদের লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশনে যদি 60% থাকে, প্রত্যেকটা ছাত্রছাত্রী কিন্তু এই স্কলারশিপে দরুন টাকা পাবে, এবং অন্যান্য সমস্ত স্কলারশিপের থেকে এই স্কলারশিপে কিন্তু অ্যামাউন্টের পরিমাণ বেশি। এবং এখানে সমস্ত ধরনের, অর্থাৎ জেনারেল, SC, ST বা সমস্ত ক্যাটাগরির ছাত্রছাত্রীরা এই স্কলারশিপে আবেদন করতে পারো। সুতরাং ডিপ্লোমার বা অন্য কোনো কোর্সে তোমরা যদি কোর্সের মাঝখানে পড়ছো, তাহলে তোমাদের ক্ষেত্রে রিনিউয়াল করতে হবে। এবং যারা প্রথম অ্যাডমিশন নিচ্ছ ফার্স্ট সেমিস্টার বা থার্ড সেমিস্টারে, জেক্সপোর মাধ্যমে হোক বা ভোকলেটের মাধ্যমে হোক, তোমার ইনস্টিটিউশন যদি ওয়েস্ট বেঙ্গলে থাকে, সেই ইনস্টিটিউশন যদি তোমার গভর্নমেন্ট হয়, প্রাইভেট হয়, গভর্নমেন্ট স্পন্সর্ড হয়, প্রত্যেকটা ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করো। এবং তোমাদের ডিপ্লোমা ক্যান্ডিডেটরা এই স্কলারশিপের দরুন তোমরা পাবে পার মান্থ 1500 টাকা। তো আজকের এই ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম, আরও নতুন যখনই আপডেট তোমাদের আসবে আমি জানিয়ে দেবো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সবার মধ্যে শেয়ার করে দিও। ধন্যবাদ।